ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত 10। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে 10 জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয়েছে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের মোটর সাইকেল সহ অন্তত 10টি মোটর সাইকেল। বুধবার 31 জানুয়ারি বিকেলে কোটালীপাড়া উপজেলার শেখ লুৎফর রহমান আদর্শ কলেজ মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ফিরোজ আলম বিষয়টি নিশ্চিত করেন। ঘটনার জন্য ছাত্রলীগের দুপক্ষ পরস্পরকে দায়ী করেছে। কোটালীপাড়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক সামিম দরিয়া বলেন, বুধবার বিকেলে উপজেলার শেখ লুৎফর রহমান আদর্শ কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন ছাত্রলীগের পদবঞ্চিত নেতা ইয়াদুল নিজামীর সঙ্গে কলেজের এক শিক্ষার্থীর কথা কাটাকাটি হয়। তিনি বিষয়টি মীমাংসা করে দিতে গেলে ক্ষিপ্ত হয়ে চলে যান ইয়াদুল। পরে ইয়াদুল গ্রুপের লোকজন লাঠি সোঁটা নিয়ে এসে তার লোকজনের উপরে হামলা চালায়। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আলম জানান, সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বুবাই পাল, নিউজ প্লাস। ঐতিহ্যবাহী কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, বিবিএ, এলএলবি, বাংলা, ইংরেজি, গণিত, অর্থনীতি, এমবিএ ও এলএলএম ও স্নাতক ও স্নাতকোত্তর কোর্সে ভর্তি চলছে। নির্মল সবুজ পরিবেশে অবস্থিত ক্যাম্পাসে সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন ল্যাব ফ্যাসিলিটি এবং একদল মানসম্পন্ন ও নিবেদিত শিক্ষক ও কর্মকর্তাদের তত্ত্বাবধান ও নেতৃত্বে পরিচালিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আগামী শিক্ষা ব্যবস্থার উৎকর্ষতায় কাজ করে যাচ্ছে।